পয়গম্বর আপনি মানুষদেরকে জানিয়ে দেন ওই সকল ফেরেশতাদেরকে জানিয়ে দেন ইল্লা মান তাবা যারা তওবা করবে অন্যায় করার পরে কি করার পরে অন্যায় করার পরে যখন তওবা করবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা বান্দা যখন অন্যায় করার পরে অন্তরে অনুশোচনা হবে তওবা করবে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ আমি তো অন্যায় করেছি অপরাধ করেছি আমাকে maaf করে দাও বান্দা যখন এই শব্দটা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো শুধু maaf করে দেব না সাইয়্যাতিহিম হাসানা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেই গুনাহগুলো করেছে যদি বান্দার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবে বানিয়ে দিব জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি তুমি যা অন্যায় করেছো যা গুনাহ করেছো এই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু maaf করে দেব না বান্দা শোনো শুধু maaf করে দেব যেটা সীমাবদ্ধ নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলোকেই আবার তোমার আমলনামায় সওয়াবে লিখে দেব এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ও বান্দা তোমার কষ্টের পরে আমি আল্লাহ পাক বিজয় রেখেছি কষ্টের পরে আমি আল্লাহ পাক বিজয় তোমার জন্য রেখে দিয়েছি ইসলাম প্রচার করতে যা কষ্ট করা করা লাগবে ইসলাম বিজয় করতে গিয়ে রক্ত ঝরা লাগবে ইসলাম বিজয় করতে গিয়ে রক্ত ঝরা লাগবে বদরের প্রান্তরে সাহাবাই কেরাম রক্তের পর রক্ত দিয়েছেন এই রক্ত ঢালার কারণেই আল্লাহ পাক মুসলমানদেরকে এত বড় বিজয় দিয়েছেন এত বড় বিজয় দিয়েছেন যদিও মুসলমান অল্প ছিল আল্লাহ পাক 1000 কাফেরের মধ্যে মুসলমানদেরকে বিজয় করে দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে আল্লাহ পাক বুঝে দিলেন পয়গম্বর আপনাকে সাত জায়গায় নির্যাতন করেছে আমি আল্লাহ সাত জায়গায় প্রতি জায়গায় 10 করে বাড়ায় দিয়া 770 গুণ বাড়ায় দিই আরেকটু জোরে বলি আল্লাহু আকবার আজও জেনে রাখো মুসলমান যদি নির্যাতনের পর নির্যাতন আসে এটা ভয় পাওয়ার কিছুই নয় নির্যাতন পরেই মুসলমানদের জন্য বিজয়ের পতাকা আছে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা রাসূল বলেন কিয়ামতের পূর্বেই পূর্ব দিক থেকেই কালিমার পতাকা উদিত হবে আর কিয়ামতের পূর্বেই পূর্ব দিগন্তেই মুসলমানদের রক্তে লাল হবে একটু লক্ষ্য করে তাকায় দেখো মদিনা শরীফের পূর্ব দিক থেকেই মায়ানমারের রক্ত ভারতের রক্ত কাশ্মীরের রক্ত এটা দিয়ে বুঝাতে যাচ্ছে মুসলমানদের রক্ত যেদিকে লাল হচ্ছে ওদিক থেকে কালিমার পতাকা উত্তীর্ণ হবে ঠিক কিনা বলে আমার ভাইয়েরা হয়তো আমি থাকব না আপনি থাকবেন না কিন্তু আল্লাহে আল্লাহর কসম করে বলে যাই এই জমিনে মুসলমানদের আবার চাষাবাদ করবে আমরা এটাও জানাই দিতে চাই মুসলমানদের রক্ত নিয়ে হলি খেল না মুসলমানদের কুরআন নিয়ে হলি খেল না আল্লাহর কসম করে বলি ডোনাল্ড টেম্পু যেমন থাকতে পারে নাই তোমরা কেউ থাকতে পারবা থাকতে পারবে আমরা ওই দিনটার অপেক্ষায় আছি কি বলেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا الذي أنقض ظهرك
ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى بجماله صلوا عليه محمد يا كرم كفركم مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ لا إله إلا الله 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 لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم هجر بثاب دونار پڑے پھر یشنی تمی اپن گھڑے দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন পছারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা ছিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর রক্ত জড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাড়িগাঁও যুব উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে ১২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সুনামধন্য সভাপতি আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি সাহেব বারাকাল্লাহ ফি হায়াতিহি বিশেষ আলোচক হযরত মাওলানা হাবিবুর রহমান কাফি সাহেব আল্লাহ পাক যেন হযরতের হায়াতের ভিতরে বরকত দিয়ে বলি আমিন মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মনিব যে আল্লাহ যে খালেক যে রাজ্জাক যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে গোটা পৃথিবী যখন করোনা ভাইরাসের কাছে একদম নিস্তব্ধ হয়ে গেছে
বাংলাদেশের আকাশে মাহফিলের উপরে মুসলমানদের উপরে এক জাক সুকুন বসবাস করতেছে এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক আমাদের কিছু সংখ্যক বান্দাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেছেন খুশি না বেজায় জি আওয়াজটা খুশির সাথে হয় না খুশি না বেজায় জি যদি খুশি হয়ে থাকি মালিকের দোয়া জবান দিয়ে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কল্যাণ গুনাহগার উম্মতের কান্দারি শাফিউল মুজদামিন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম রাসূল আকরাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিনে ভাইরা মাগরিব থেকে এশা পর্যন্ত একেবারে স্বল্প সময় এই অল্প সময়ের ভিতরে কুরআনুল কারীমের 94 নম্বর সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি লম্বা চুরা কোনো আলোচনা নয় মুখতাসার আমলের নিয়তে জান্নাতে যাওয়ার ওছিলা করে কথাগুলো বলবো এবং শুনবো রাজি আছেন তো ইনশাআল্লাহ মানুষ কম ভয় পাইতেছেন আপনারা ইসলামের প্রাথমিক যুগে মানুষ কম ছিল রাসূল বলেন যখন ইসলাম বিদায় নিয়ে যাবে তখনও মানুষ কম হবে অতএব মানুষ কম দেখে ভয় পাওয়ার কিছু নাই অল্পর ভিতরেই বরকত আছে না নাই আল্লাহ যেন আমাদের প্রতি রহমত দান করে বলি আমিন আমার ভাইরা আমরা যে কোরআনের মাহফিলে আসতে পেরেছি এটা কি আমাদের নিজের ইচ্ছা এসেছি না আল্লাহ পাঠাইছেন আমি ইচ্ছা করলে কি আসতে পারবো আপনি ইচ্ছা করলে আসতে পারবেন আল্লাহ পাক পাঠালেন এটা আল্লাহ পাকের রহমতের খাজানা আল্লাহ পাক আমাদেরকে ঢুকিয়ে দিলেন আমরা খুশি না বেজা কোরআনের কথা শুনবো এই কথাগুলো শুনতে গেলে আমাদের বিভিন্ন ধরনের বিপদ আসতে পারে কি বলেন আসতে পারে কি না আপনি তাকিয়ে দেখেন গোটা পৃথিবীর জমিনে যেই জাতিটাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করলেন যেই ধর্মটাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ ধর্ম বানিয়ে দিলেন একটু ক্যালকুলেশন করে বুঝে থাকলে বলেন তো দেখি গোটা পৃথিবীর জমিনে ইহুদি নাসারা বেশি মারি খাচ্ছে না মুসলমানরা মারি খাচ্ছে কথা বলে না কারা মারি খাচ্ছে ফিলিস্তিনে তাকিয়ে দেখেন মুসলমানদের রক্ত আফগানিস্তানে তাকিয়ে দেখেন মুসলমানদের রক্ত আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার সেখানে মুসলমানের রক্তে লাল ঠিক কিনা বলেন ভারতের এক অংশের ভিতরে মুসলমানদের রক্তে লাল বাংলাদেশও আজ মুসলমানদের রক্তে লাল বাগে লাল হচ্ছে ঠিক কিনা বলেন গত কিছুদিন পূর্বে আমাদের এক শায়েখকে লাল বাগে ছুরির আঘাত করা হয়েছিল আপনারা অনেকেই দেখেছেন এর দ্বারা বোঝা যাচ্ছে এই দেশ থেকে মনে হয় ইসলামটা বিদায় নিয়ে যাচ্ছে কি বলেন তবে আমি মনে করছি যে এই যে মুসলমানদের উপর অত্যাচার এই অত্যাচারের পিছনেই এই অত্যাচারের পরেই মুসলমানদের বিজয় অনিবার্য হয়ে আসছে ঠিক কিনা বলেন রাতের অন্ধকার যত কালো হবে পরের দিনের সূর্যটা তত তাড়াতাড়ি উঠবে কি বলেন আর রাত্রি বেলা যদি জোনাকি না দেখা যায় তারকা না দেখা যায় মনে হয় আগামী দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি বলেন আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে গেলেন বিপদ আসবে বিপদের পরেই আল্লাহ পাক বান্দার জন্য বিজয়ের ব্যবস্থা করে রেখেছেন জোরে বলি সুবহানাল্লাহ এই বিজয় সম্পর্কে কিছু কথা বলবো আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো নির্যাতন যেখানে বিজয় মনে রাখা যাবে তো মাঝে মধ্যে আমি জিজ্ঞাসা করব আজকের সাবজেক্টটা কি নির্যাতন যেখানে বিজয় এই বিষয় নিয়ে কথা বললে আপনাদের কোনো সমস্যা হবে না তো সমস্যা হবে না তো হেফাজত করবে কে কথা বলেন কে মাঝে মধ্যে আমাদের কি স্টেজে উঠার আগে দিয়ে আলটিমেটাম দেয় হুজুর কত একটু লাইরা সেরা কইয়ে কথা কইলে কথা আল্লাহ পাক যদি কোরআনে কথা লাইরা সেরা বলতো আমরাও লাইরা সেরা কইতাম কথা কই না রাগ হইতেছেন আপনাদের আমার ভাইয়েরা আল্লাহর চাইতে শ্রেষ্ঠ ক্ষমতাধর কেউ আছে কেউ আছে এটা কথা জোরে জোরে বলা লাগবে মানুষ কম হইলে কোনো সমস্যা নাই একটু আওয়াজ বেশি দিবেন আমি মনে করব যে কয়েক হাজার মানুষ নিয়ে কথা বলতেছি কথা কি বুঝতেছেন আমার আমার কথা ক্লিয়ার বুঝা যায় তো ভাষাতে কোনো সমস্যা নাই তো আমি সিটাইঙ্গাও না সিলিটটাও না যে আমার কথাতে সমস্যা হবে আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার মানুষ আল্লাহ পাক যেন কথাগুলো হকের উপরে বলবার তৌফিক দান করে বলি আমিন
যে সূরাটা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় কুরআন শরীফ নাযিলের তারতিব অনুযায়ী মশহুর উলামায়ে কেরাম বলেন আল্লাহ পাক নাযিল কিতো সূরার ভিতরে 12 তম সূরা কততম সূরা 12 তম সূরা এই সূরাটার পূর্বেই সূরা দোহা নাযিল হয়েছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রওয়ায়াত এসেছে তিনি বলেন যখন এই সূরা আলাম নাশরাহ লাক এটা যখন নাযিল হয় এর পিছনে বৃহৎ একটা কারণ আছে বৃহৎ কারণটা বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থাকা অবস্থায় কাবা শরীফের কাছে ফজরের পরে কিসের নামাজ পড়া লাগে ইশরাকের নামাজ নাকি ফরেন না পড়া লাগে হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউই পড়ে না কি বলেন ইসলাম বিদে নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের নামাজ যখন শেষ করলেন নবীজি কাবা চত্বরে দাঁড়ায়া একটা সূরা তেলাওয়াত করতেছে তখন সকালের আবহাওয়াটা ভালো না খারাপ কথা কয় না ভালো না খারাপ গরম না ঠান্ডা ঠান্ডা এই টাইমে একটা মৃদু হাওয়া বসতে থাকে যে হাওয়াটা শরীরে লাগলে শরীরটা শীতল হয়ে যায় ঠিক কি না বলেন আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়ায়া ফজরের পরে ইশরাকের নামাজের পরে আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে কোন সূরাটা পড়তেছিলেন আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর কাবার চত্বরে দাঁড়ায়া সূরা দোহা তেলাওয়াত করতেছে দোহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ودعك ربك وما قلى الله اكبر ولا قران শুনতে মজা লাগে মজা লাগে না কয়েকটা গান টান করে চলে যাবো কি বলেন মাহফিলটা কোরআনের মাহফিল না কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রহমত নাযিল এই কোরআনটা কি জানেন কবি বলেন তুম সাগুই হামদম কুহিদম সাজ নেহি হায় বাতি তু হে হরদম মগর আওয়াজ নেহি হায় কবি বলেন যদি তোমার রব্বে করিমের সঙ্গে কথা বলতে চাও কোনো কিছু করা লাগবে না কোরআন খুলে পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ এই কোরআনের আরেকটা নাম হলো কালামুল্লাহ আল্লাহর কথা কার কথা কোরআনের এ টু জেড বিসমিল্লাহর বা থেকে নাসের চিন পর্যন্ত যা আছে সব আল্লাহর কথা কার কথা আমার ভাইয়েরা আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর কাবা চত্বরে দাঁড়ায় তেলাওয়াত করতেছে দোহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা আল্লাহু আকবার বলে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছেন একই তো কোরআন শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ সুর শ্রেষ্ঠ কবিতা শ্রেষ্ঠ গান আর তেলাওয়াত করতেছেন সেই পয়গম্বর যার উপর নাজিল হয়েছে ঠিক কি না বলে শুধু তার উপর নাজিল হয়েছে কেন না তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ সুরকার তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ নানা তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ শাসক তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ঠিক কি না বলেন আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে সকালবেলার হিমেল হাওয়া এই নবীজির সুরলিত কণ্ঠের তেলাওয়াতটা মক্কা অলিতে গলিতে বস্তির কোনায় কোনায় প্রত্যেকটা মানুষের কানে 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 যেন মুহাম্মদের সুরের কোরআনটা মানুষের কানে প্রবেশ করে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতেছে এই তেলাওয়াতের সুরটা এত মন করা তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত এত চমৎকার তেলাওয়াত
মক্কার অলিগলির ভিতরে মানুষগুলো সবাই পাগলের মতন হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াতটা যখন মক্কার ভিতরে ভাসমান হয়ে গেল বাতাসের সঙ্গে, নবীজির চাচা আবুল আহাব সকালবেলা খেজুর গাছ সাফ করার জন্য, খেজুর গাছ পরিষ্কার করার জন্য বাড়ি থেকে বের হলেন। আমার ভাইয়েরা তাফসীরে কিতাবে আসে আবুল আহাব বাড়ি থেকে বাইর হওয়ার পরে একটা অস্ত্র হাতে নিলেন, যন্ত্র হাতে নিলেন, কিতাবে আসছে যেটা দিয়ে দুইটা কাজ করা যায়, মাটিও খোঁড়া যায়, গাছের ডালপালাও কাটা যায়, এরকম অস্ত্রের নাম কি জানেন নি? খন্তি। খন্তি নেই আপনাদের দেশে? খন্তি আছে নি? যেটা সাফালের মতন একটু চওড়া, ঠিক না? আমার ভাইয়েরা আবু হুরায়রা বলেন আবুল আহাব বাড়ি থেকে সকালবেলা খন্তি নিয়ে বাইর হলেন খেজুর গাছ পরিষ্কার করার জন্য। আল্লাহর পয়গম্বরের লালিত্য মাখা সুর মাখা মিষ্টবাসী সুরের কোরআনের আওয়াজটা আবুল আহাবের কানে যখন প্রবেশ করলো, আবুল আহাব থমকে দাঁড়ায় গেলেন। আবুল আহাব বলে কে গো, এত সুন্দর করে এত সুর দিয়ে গান গায়, এটা তো মানুষের বানানো গান হতে পারে না, এত সুন্দর গান। আরো যিনি গাচ্ছেন তিনি শ্রেষ্ঠ সুরকার, যিনি গাচ্ছেন তিনার উপরে এই কিতাবটা নাজিল হয়েছে। আবুল আহাব হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে মক্কার চত্বরে এসে দাঁড়ায় দেখলেন আল্লাহর পয়গম্বর দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছে। আল্লাহর পয়গম্বরকে স্টপ করে দিলেন, দাঁড়ায় বলে মুহাম্মদ এতদিন দেখলাম তোমার হাতের তারের কারিশমা, এরপরে দেখলাম তোমার জাদুর কারিশমা, তোমার এত গুণ গুণ থাকা সত্ত্বে ওরে মুহাম্মদ তুমি বলো দেখি আজকে যেই গানটা গাইতেছো এই গান তুমি কোত্থেকে শিখলা, কোন জায়গা থেকে এই গান শিখলা, বলো বলো বলো। আবুল আহাবের কথা মতো আল্লাহর পয়গম্বর বললেন ও আমার চাচা, এটা দুনিয়ার কোন মানুষের বাসেও গান নয়, এটা দুনিয়ার কোন মানুষ এই গান লেখে না, এই গানের রাইটার কোন মানুষ নয়, এটা কোন গান নয়, কোন কবিতা নয়, এটা আল্লাহ পাকের কালাম। জোরে বলেন আল্লাহু আকবার। দেখবেন কিছু কিছু মানুষ কোরআনের কথা শুনলে মাথা গরম হয়ে যায়, কথা গরম হয়ে আসেনি আসেনি এইটার মতন ব্যাক কল আল্লাহর জগতে আর কেউ নেই, কথা কয় না কেন? কোরআনের কথা শুনলে যদি গায়ে ভিতরে জ্বালা পড়া হয় বুঝতে হবে এটা আবু জাহেল উতবা সাহেবের মুরিদ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বর বলে চাচা ও আমার চাচা, এটা মানুষের বানানো কোন কবিতা গান নয়, এটা আমার আল্লাহ। আপনারা যখন আমি মোহাম্মদ যখন কোরআনের দাওয়াত দেই কোরআনের কথা বলি, আমি যখন কোরআনের রিসার্চ করে করে মানুষের কাছে কোরআনের দাওয়াত দেই, তখন আপনারা মানুষের কাছে একটা অপপ্রচার করেন, অপপ্রচার করেন যে মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদ এতিম, এই এতিম সন্তানটার কাছে তোমরা যেও না, এর মতন পোড়া কপাল কেউ নাই, কারণ যার বাপ মা নাই তার অভিভাবক না থাকলে চলাফের তত ভালো হয় না। মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কাছে যদি যাও তোমরাও মুহাম্মদের মতন পোড়া কপালওয়ালা হয়ে যাবা। ও চাচা, আপনারা যখন আমাকে এমন ভাবে গালিগালা শুরু করে দেন তখন আমার অন্তরে বড় কষ্ট হয়, এই অন্তরে কষ্টটা দেখে আমার আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ পাক আকাশ থেকে জিব্রিলের মাধ্যমে সূরা দোহা নাজিল করে দিয়ে আমাকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দুইটা কসম কাটার পরে আল্লাহ পাক আমাকে সান্ত্বনা দিয়ে বললেন ও পয়গম্বর والليل إذا سجى ما ودعك ربك وما قلى ও গো পয়গম্বর, আমি দিনের কসম কাটি যেই দিনটার ভিতরে আলোকিত হয়ে যায় পুরাটা পৃথিবী তো আলোকিত হয়ে যায় ওই দিনের কসম, والليل إذا سجى ওই রাত্রির কসম যে রাত্রটা নিজম হয়ে যায় অন্ধকার হয়ে যায় রাত্রির কসম দিনের কসম ও গো পয়গম্বর, والليل إذا সাজা মা ওয়াদাআক রাব্বুকা ওয়া মা ক্বালা ও গো পয়গম্বর, ও গো পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিতেছি। তাহলে অন্যায়ের পরে নির্যাতনের পরে কি বিজয়? নির্যাতনের পরে কি একটা আওয়াজ দিয়ে বলেন নির্যাতনের পরে কি? নির্যাতন যেখানে
বিজয় সেখানে অতীতে শুধু আমার পয়গম্বর নয় আপনি ইতিপূর্বে যত নবী আছে যত নবী রাসূল আল্লাহ পাঠালেন প্রত্যেক নবীকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু না কিছু নির্যাতন দিয়ে তারপরে বিজয় দিয়েছেন ঠিক কিনা বলেন কষ্ট হইতেছে চলবে তো আলোচনা ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আপনি কেন চিন্তা করেন আপনি চিন্তা কেন করেন কাফেররা তো আপনাকে এমন গালি শুধু আজকে দিচ্ছে না আপনার সামনে আরো গালিও কাফেররা দিবে দিছি কি দেয় নাই আমার নবী যত নির্যাতনের শিকার হয়েছে আর কোন নবী এত নির্যাতনের শিকার হয় নাই আমার নবীর উপরে যদি সিস্টেম রুলার চলেছে অন্য কোন নবীর উপরে এত বেশি সিস্টেম রুলার চলে নাই আমার ভাইরা তারপরেও কি আল্লাহর নবীজি থমকে গেছেন থমকে গেছেন থেমে গেছেন দাঁড়ায় গেছেন না ইসলামের দাওয়াত দিয়ে গেছেন আর আমরা কি করি এখন যদি মনে করেন আপনার মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে সভাপতি যদি সুদখোর হয় আই আলটিমেটাম হুজুর কে কইছে আপনি রে আমি যে সুদ খাই কথা কইনা আসেনি বেজান ইমাম সাহেব কান ধরে উঠে আর বই আমি আর সুদের ওয়াজ করতে কথা কইনা সুদ কি বন্ধ হইব বন্ধ হবে ইমাম সাহেবের উচিত হবে ওইটাই যখন বলবে আপনি সুদের ওয়াজ করবেন না ইমাম সাহেব বলবে প্রতিদিন চলবে কথা কইনা ঠিক কি না ঠিক কি না আমার ভাইয়েরা আপনার আওয়াজ সারা কাজ করে আওয়াজ দিলে আমার ক্ষতি হচ্ছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনি চিন্তা করবেন না আপনি মন খারাপ করার কোনো বিষয় নয় ও নবী আমি আপনার জন্য ভালো সুসংবাদের ব্যবস্থা করতেছি চিন্তা করবেন না আল্লাহর পয়গম্বরকে যখন কাফিররা বলে ও মুহাম্মদ তোমার তো বাবা নাই তুমি এতিম মুহাম্মদ মা নাই তুমি নিঃস্ব মানুষ তুমি নিজে খাইতে পাও না তোমার মুরিদ হইলে তোমার উম্মত হলে তোমার কালিমা পড়লে কেমন ভাবে তুমি মানুষদেরকে খানার ব্যবস্থা করবা কেমন ভাবে তুমি মানুষদেরকে মানুষদেরকে সান্ত্বনা দিবা তোমার নিজেরাই তো সান্ত্বনা দেওয়ার কেউ নাই পয়গম্বর বলো চাচা আপনারা যখন এই কথাগুলো আমাকে বলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করে আমি মুহাম্মদকে সান্ত্বনার বাণী দিয়ে আমাকে জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াজাদাকা ত্বাল্লান ফাহাদা কষ্ট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতামদা আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া নবী বলেন ও পয়গম্বর আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছে নবী গো আপনি কেন মন খারাপ করেন কেন আপনি টেনশন করেন আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই আমি কি আপনাকে এতিম অবস্থায় পাওয়ার পরে আবার কি আমি আপনাকে আশ্রয় দেওয়ার জন্য সঠিক আশ্রয় আমি আপনাকে দেই নাই ও নবী মক্কার দুইজন লিডার একজন আব্দুল মুত্তালিব আর একজন হলো আবু তালেব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবা নাই মা নাই আমি আল্লাহ পাক বড় হিকমত কইরা আব্দুল মুত্তালিব এবং আবু তালেবের কাছে আপনাকে আশ্রয় দিয়া তাদের দুইজনকে আপনার অভিভাবক বানায় দিয়া আপনার খাদেম বানায় দিয়া আপনার বাবা এবং মায়ের অভাবটা আমি আল্লাহ দূর করে দিয়েছি আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার এই জমিনেও দেখবেন কিছু কিছু সমাজ উলামায়ে কেরামদেরকে বলে হুজুরদের তো পিছনে কেউ নাই কথা কইলে হুজুরদের ক্ষমতা নাই পাওয়ার নাই যত বড় হুজুরকে দাতানি মারা যত বড় হুজুরকে ঝাড়ি মারা কথা কইলে ঠিক নেই ঠিক নেই আল্লাহ পাক এই কথাটাই বলেন পয়গম্বর আপনি চিন্তা করবেন না
কাফেররা আপনাকে যদিও বলে আপনার বাবা নাই আপনার মা নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা নাই বাবা নাই থাকলে কি হয়েছে গো পয়গম্বর মক্কার দুইজন লিডারকে আমি আল্লাহ বড় হিকমত করিয়া আপনার আপনাকে তাদের অধীনস্থে আপনার খাদেম বানাইয়া আপনার সেবক বানাইয়া তাদেরকে আমি আল্লাহ বানাইয়া দিয়েছি আবু লাহাব বলতেছে হ্যাঁ মোহাম্মদ কথা তো সত্য বলতেছে ঠিক কি না বলে কথা তো সত্য বলতেছো হ্যাঁ মোহাম্মদ বলো দেখি তারপরে কি বলছে তোমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ও চাচা শুধু এখানেই সীমাবদ্ধ নয় আপনারা যখন আবার বলেন মোহাম্মদ তো প্রদবষ্ট হয়ে গেছে মোহাম্মদের তো পথের কোনো দিশা নাই আমরা দেবদেবীর পূজা করি 360টা মুক্তির পূজা করি কিন্তু মোহাম্মদ কার পূজা করে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এটা আবার কেমন পূজা এটা আবার কেমন প্রভুর দাসত্ব করে এই দাসত্বটা তো আমাদের কাছে ভালো লাগে না আগের যুগের আবু জাহেল উতবা সাহেব আবু গিরাদের চিন্তা ছিল যদি আল্লাহকে পাইতে হয় কারণা কারো মাধ্যম দইরা যাইতে হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যদি আল্লাহ পাইতে হয় কারণা কারো মাধ্যম দইরা যাইতে হয় আবু জাহেলকে প্রশ্ন করা হলো আবু জাহেল তুমি যে লাত মানাত উজ্জার পূজা করো কারণ কি আবু জাহেল বলে আমি এই লাত মানাত উজ্জার পূজা করি এই কারণে তাদের পূজার মাধ্যমে তাদের দাসত্বের মাধ্যমে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয় নাউজুবিল্লাহ কইতে বলছে না আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বর বলে চাচা যখন আপনারা যখন বলেন আমি প্রদবষ্ট হয়ে গেছি আপনি যখন আমাকে বলেন আমার কোনো পথের দিশা নাই কোন পথে আমি যাব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সান্ত্বনা স্বরূপ আমাকে একটা আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলেন ওয়াজাদা কাদ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী গো ও পয়গম্বর আমি আপনাকে ফত হারাই পেয়েছিলাম আমি আপনাকে ফত হারা পেয়েছি কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইসলাম ধর্ম দিয়া কোরআন নামের গাইডলাইন দিয়া দিন ইসলাম দিয়া আমি আপনাকে সঠিক পথ দেখাইয়া দিয়েছি আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ছাড়া কেউ সঠিক পথ দেখাতে পারে পারে নাকি আল্লাহ ছাড়া কোরআন ছাড়া রসুলের শেখানো পথ ছাড়া যত পথ মত সব ভ্রান্ত আর ভুল ঠিক কিনা বলে আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত আল্লাহর পথে রক্ত দিতে প্রস্তুত আল্লাহর পথে প্রয়োজনে নিজের জান মাল সব উৎসর্গ করে দেব রাজি আছে কিনা রাজি আছে কিনা আমার ভাইয়েরা আবু লাহাব বলতেছে মহাশয় বুঝলাম তোমার আল্লাহই কথা বলছে আর কি তোমার আল্লাহ বলেছে বলো এবার আল্লাহর পয়গম্বর বলো চাচা শুনেন আপনারা যখন আমাকে বলেন আমি গরিব আমার সম্পদ নাই টাকা নাই পয়সা নাই আমি দরিদ্র মানুষ আমি নিজে খাইতে পাই না নিজের পথটা আমি সুন্দর মতন চলার মতন টাকা আমার কাছে নাই ও চাচা এমন যখন গালি ভাইরা আমার এমন যখন করা শুরু করে দিলেন আল্লাহর পয়গম্বর বলে চাচা আপনারা যখন আমাকে এরকম কথা বললেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআন শরীফে নোট করে দিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে বলেন ওয়া ওয়াজাদাকা আইনান ফাআগনা আল্লাহু আকবার বলে আল্লাহর পয়গম্বর বলে চাচা যখন আপনারা আমাকে ধিক্কার দেন আমার সম্পদ নাই আমার কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনারা যখন আমাকে ধিক্কার দিতে থাকেন গো চাচা তখন আল্লাহ পাক আমাকে এই কোরআনের আয়াতটা নাযিল করে দিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে বলেন পয়গম্বর তাদের কথা তো বাস্তব আপনাকে আমি দরিদ্র অবস্থায় পেয়েছি কোনো সম্পদ ছিল না কোনো আত্ম ছিল না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি এত রহমত করেছি এত দয়া করেছি মক্কার সবচেয়ে সুন্দরী সবচেয়ে দনাত্মবান মহিলা খাদিজার সঙ্গে আপনাকে বিবাহ দিয়া খাদিজার সঙ্গে আপনার বিবাহে আবদ্ধ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার সকল সম্পত্তি আমি আপনার পায়ের তলায় দিয়ে দিয়েছি আবু জাহেল এক এক আয়াত শুনে আর আবু জাহেলের মাথা গরম হয় সুবহানাল্লাহ নবীজি জবাব দিচ্ছেন কি দিয়া কোরআন দিয়ে কি দিয়া কথা কয় না কি দিয়া জবাব দিচ্ছেন কি দিয়া প্রশ্ন করতেছে কে আবু লাহাব প্রশ্ন করতেছে কে
আবু লাহাব প্রশ্ন করতেছেন বাংলায় আল্লাহর নবীজি জবাব দিচ্ছেন কি দিয়া কথা কই না কুরআন দিয়া কি দিয়া কুরআন দিয়া যখন জবাব দিচ্ছে আবু লাহাবের মাথা কেসে গরম হইয়া হ্যাঁ তুমি মিয়া ফাজলামি ভাইজো সুযোগ পেয়ে কাজে লাগাইতেছো না যখন আল্লাহর পয়গম্বর এভাবে যখন বলা শুরু করে দিলেন আবু লাহাবের মাথা এতই গরম হয়ে গেছে এখন দেখবেন আমাদের সমাজে আমাদের দেশে কিছু কিছু সময় যখন কুরআন হাদিসের কথা বলে আরেক দলের গাল গরম হয়ে যায় কথা কই না কেন কে রে হুজুর দাওয়াত দিল এই হুজুরের কে আনলো কি দরকার আছে এই কথা বলা একটু একটু সংযত বজায় কথা বলো একটু ঠান্ডা হয়ে কথা বলো হুজুর এত কথা কয়কা কথা বলেন না কেন বলেন এই কথা আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন দিয়ে যখন বর্ণনা করতেছেন কুরআন দিয়ে যখন জবাব দিচ্ছেন আবু লাহাবের মাথা গরম হয়ে গেল আবু লাহাব আল্লাহর পয়গম্বর কাবার চত্বরে দাঁড়ায় রইলেন আমার ভাইয়েরা কিতাবে আসে আল্লাহর পয়গম্বর কলারের ভিতরে ধরলেন কই ধরলেন নবীজির কলারের ভিতরে থাপা দিয়ে ধরলেন ধরে আল্লাহর নবীকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলেন আল্লাহর নবীজি প্রস্তুত ছিলেন না অপ্রস্তুত থাকার কারণে আল্লাহর পয়গম্বর কাবার চত্বরে পড়ে গেলেন ভাইরা আমার নির্যাতন কাকে বলে আল্লাহর পয়গম্বর যখন পড়ে গেলেন আবু লাহাব নবীজির এই সিনা বরাবরের ভিতরে তার ডান পাউটা উঠিয়ে দিলেন ডান পায়ে উঠিয়ে দিয়ে বাম পায়ে এখানে পাড়া দিলেন পাড়া দিয়ে ওই যে হাতের ভিতরে খন্তি ছিল খন্তি দিয়ে আল্লাহর রাসূলের ডান হাতের ভিতরে একটা আঘাত করলেন সঙ্গে সঙ্গে কবজিটা ছুটে গেল আমার ভাইয়ের আরেকটা আঘাত করলেন নবীজির আরেকটা হাত এই হাতের আরেকটু উপরে ভেঙে গেল আল্লাহর নবীজির চিৎকার দিয়ে বলে চাচা আপনি কুরআন মানবেন না ভালো কথা কালিমা পড়বেন না ভালো কথা আপনি কুরআনের আইন মানবেন না ভালো কথা ও চাচা আপনি আমার উপর এরকম নির্যাতন করতে পারেন না জুলুম করতে পারেন না চাচা গো আপনি আমাকে ছেড়ে দেন আল্লাহর পয়গম্বর যতই কাগুতি মিনতি করে ওই আবু লাহাবের কলিজাটা নরম হয় না আবু লাহাব আরেকটু তার তীব্রতা মায়ের তীব্রতা আরো বাড়ায় দিলেন আরেকটা বাড়ি দিলেন তাফসীরের কিতাবে আসে আল্লাহর পয়গম্বরের ডান হাতটাকে একে একে সাত সাতটা পিটা দিয়ে নবীজির ডান হাতটাকে সাতটা খণ্ড করে ফেললেন আল্লাহর পয়গম্বর মায়ের কারণে চক্ষুটা বন্ধ হয়ে জমিনে পড়ে গেলেন আল্লাহর নবীজি যখন চক্ষুটা খুললেন চক্ষু খুলে দেখলেন কাবার চত্বরে নবীজির চারপাশ দিয়ে কাফের বেঈমানের দ্বারা ঘেরাও করে আছে সকল মানুষগুলো তাকে আছে আল্লাহর পয়গম্বরের উপরে আবু লাহাব একের পর এক নির্যাতন করতেছে আমার ভাইরা এখনো সমাজের ভিতরে তাকায় দেখো একটা মানুষ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় মানুষ বাঁচাবে থাক দূরের কথা কেউ মোবাইল নিয়ে সেলফি তুলে আসে না কথা কেন আসে না নাই আল্লাহর পয়গম্বর বলে যখন নবী যজ্ঞন হয়ে পড়ে গেলেন চক্ষুটা মেলে আল্লাহর নবী তাকায় দেখে চারপাশ দিয়া কাফিরেরা ঘেরাও করে আছে এতক্ষণ নবীর কান্না কি ছিল এখন নবীর কান্নার স্পিরিট বেড়ে গেল চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু হয়ে গেল আল্লাহকে ডেকে বলে আল্লাহ ও গো আল্লাহ মক্কার মানুষগুলো এতদিন পর্যন্ত যতদিন আমি কালিমার দাওয়াত দেই নাই মক্কার মানুষগুলো আমাকে আল্লাহ আমিন উপাধি দিয়েছে মানুষগুলো তাদের সম্পদগুলো আমার কাছে গচ্ছিত রেখেছে আমানত হিসাবে রেখেছে এই মানুষগুলো আজকে আমাকে আবু লাহাব একের পর এক নির্যাতন করে যাচ্ছে মানুষগুলো সবাই তাকিয়ে আছে কেউ একটু আমাকে ধরে না কিন্তু ধরে না তো ধরে না আমার দুঃখ নাই কিন্তু তারা কেউ আমার পরিবারের কাছে যায় আসে আমার বিবি খাদিজার কাছে যায় আমার এই মায়ের চিত্রটা একটু বলে না যদি বলতো আমার খাদিজা পাতলের মতন দৌড়ে আইসা আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইত জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিব্রাইল ও জিব্রাইল যাও আমার হাবিবকে পাজা কোলা করে আমার নবীকে তুমি কোলে করে খাদিজার কাছে পৌঁছে দিয়ে যাও যখন জিব্রাইল রওনা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলে জিব্রাইল উনজুর ইলা মানাজিরিল জান্নাহ তাকাও জান্নাতের কোণার দিকে তাকাও জিব্রাইল জান্নাতের কোণায় তাকালেন তাকানোর পরে বললেন কি দেখা যায় জিব্রাইল বলল আল্লাহ ওখানে একটা স্বর্ণের কলস দেখা যায় সোনার কলসি দেখা যায় আল্লাহর পয়গম্বরে আল্লাহ পাক ডেকে বলে জিব্রাইল যাও এই কলসটা নিয়ে যাও জমিনের ভিতরে সাতটা কূপের পানি সাতটা কূপের পানি একত্রিত করে এই পানিটা খাদিজার কাছে দিবা আর আমার নবীকে খাদিজার কাছে পৌঁছে দেয়া বলবা আমার হাবিবের সাত
সাত জায়গায় যেই জায়গায় ভেঙেছে ওই জায়গার ভিতরে এই সাত কুয়ার পানি দিয়ে যেন ব্যান্ডেজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই নির্যাতনের 100 ভাগের একবার যদি আমাদের উলামায়ে কেরামদের উপরে আসতো, মুসলমানদের উপরে আসতো, তাহলে মুসলমান খুঁজে পাওয়া যেত না। ঠিক কি না বলেন? কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেলেন, খাদিজার কাছে নিয়ে গেলেন, নবীজির হাতের ভিতরে ব্যান্ডেজ করা হলো, সাত জায়গায় ব্যান্ডেজ করলেন, সাত কুয়ার পানি দিয়ে ব্যান্ডেজ করে দিলেন। তাফসীরের কিতাবে আসে সাত দিন, কোথাও লিখেছে তিন দিন। এই তিন দিন অথবা সাত দিন রাখার পরে আল্লাহর পয়গম্বরের হাত থেকে যেদিনকে ব্যান্ডেজ খুলবেন, ব্যান্ডেজ খোলার পরে আল্লাহর পয়গম্বর যখন ব্যান্ডেজ খুললেন, দেখবেন যখন মানুষের চোখ অপারেশন করে চোখ যেদিনকে খুলবে, ব্যান্ডেজ খোলার পরে ডাক্তার বলে আস্তে আস্তে করে চোখ খুলেন। কথা কয় না? এতে যদিও জোরে খুলতো, আরে জোরে খোলা না, ডরা দরাতেছে কি আবার কি ছুটে ঘুরে যায় কিনা, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল ঠিক তেমন এই সাত জায়গার ব্যান্ডেজ যখন খুললেন, নবীজি খুলতে যাইয়া খোলার পরে আস্তে আস্তে খুলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে আসছে আল্লাহর রাসূল খুলতে চাই আস্তে, হাত যায় জোরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি খুলতে চাই আস্তে, হাত যায় কেমনে? যখন জোরে যায় নবীজি কিরে বাঙ্গা হাত, তো এটা তো কয়েকদিন সময় লাগার কথা, কিন্তু আমি দেখি যখনই ব্যান্ডেজ খুললাম এখন দেখি আগে যদি ছিল 7 গুণ এখন হচ্ছে 70 গুণ, সুবহানাল্লাহ। কইতে মন চায় না, কারণ আল্লাহ পাক বলছে কি নির্যাতনের পরে কি কথা কয় না, নির্যাতনের পরে কি আল্লাহ পাক বুঝে দিলেন পয়গম্বর আপনাকে 7 জায়গায় নির্যাতন করেছে, আমি আল্লাহ 7 জায়গায় প্রতি জায়গায় 10 করে বাড়ায় দিয়া 7 হচ্ছে 70 গুণ বাড়ায় দিই। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আজও জেনে রাখো মুসলমান, যদি নির্যাতনের পরে নির্যাতন আসে এটা ভয় পাওয়ার কিছুই নয়, নির্যাতন পরেই মুসলমানদের জন্য বিজয়ের পতাকা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাসূল বলেন কিয়ামতের পূর্বেই পূর্ব দিক থেকেই কালিমার পতাকা উদিত হবে, আর কিয়ামতের পূর্বেই পূর্ব দিগন্তেই মুসলমানদের রক্ত লাল হবে। একটু লক্ষ্য করে তাকায় দেখো, মদিনা শরীফের পূর্ব দিক থেকেই মায়ানমারের রক্ত, ভারতের রক্ত, কাশ্মীরের রক্ত, এটা দিয়ে বুঝাতে যাচ্ছে মুসলমানদের রক্ত যেদিকে লাল হচ্ছে ওদিক থেকে কালিমার পতাকা উত্তীর্ণ হবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা হয়তো বা আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আল্লাহে আল্লাহর কসম করে বলে যাই এই জমিনে মুসলমানরাই আবার চাষাবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কি রাগ হয়েছে না আমার সঙ্গে? একটু যে ইয়েস নট বলা যায় না মাঝে মধ্যে, এটা তাকবীরে দেয় নারে তাকবীর, নারে তাকবীর, মুসলমানদের এটা বড় অস্ত্র, ঠিক কিনা বলেন? একদিন ডোনাল্ড ট্রাম্প আসেনি ক্ষমতা, দেখুন বহুত লড়ার ফটর করছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের যে কেঁচা তকের বাঁশ দিছে হিসাব করে কোনো কুল কিনার পাওয়া যাবে না। একদিন সে বক্তৃতা দিতেছে, বক্তৃতার মাঝে হঠাৎ করে লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে উঠে দিছে দৌড়, তার স্পেশাল ফোর্স এসে দশে সার আমি কি হয়েছে কয়, আমি যখন বক্তৃতা দিতেছিলাম আমার কানের ভিতরে শুনলাম কে যেন আল্লাহু আকবার বলেছে, সুবহানাল্লাহ। কি বলছে কি বলছে? একবারের আল্লাহু আকবারের কারণে ক্ষমতাধর ডোনাল্ড টেম্পুর বাচ্চা টেম্পুর অবস্থা খারাপ করে দিছে কে? কথা বলে না কে করে দিয়েছে? আমরা এটাও জানাই দিতে চাই, মুসলমানদের রক্ত নিয়ে হলি খেলো না, মুসলমানদের কোরআন নিয়ে হলি খেলো না। আল্লাহর কসম করে বলি ডোনাল্ড টেম্পু যেমন থাকতে পারে নাই, তোমরা কেউ থাকতে পারবা, থাকতে পারবে? আমরা ওই দিনটার অপেক্ষায় আছি, কি বলেন? আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মার খাইলেন সাত জায়গায়, আল্লাহ পাক সাত জায়গায় 70 জায়গার পাওয়ার দিয়ে দিলেন। আল্লাহর নবী যে ঘর থেকে বাইর হবেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, এমন সময় আল্লাহর পয়গম্বর যখন ঘর থেকে বাইর হবেন, আল্লাহর নবী যে একটা পা সামনে দিলেন আরেকটা পা পিছনে, হঠাৎ করে সাত দিন আগে যে মাইরটা আবুল আহাব দিয়েছে ওই মাইরের চিত্রটা আল্লাহর নবীর ব্রেইনের ভিতরে আঘাত হানেছে। আল্লাহর পয়গম্বরের ব্রেইনে খবর হয়ে গেল, হায় রে আমি যাবার কালিমার দাওয়াত দিতে বাইরে হইলাম, না জানি আবুল আহাব উতবা সাইবা আবু জাহালের গোষ্ঠীরা আমাকে মারার জন্য আবার বসে আছে। আল্লাহর নবীর ভিতরে একটু ভয় ঢুকে গেল, নবীজি ভয়ে
কালিমার প্রচার করতে না গিয়ে আবার ঘরে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক ভাবে এই সূরা আলাম নাশরাহ লাকা নাযিল করে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া রাফা'না লাকা যিকরাক জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওগো পয়গম্বর ওগো নবী আমি কি আপনার বক্ষটাকে অপারেশন করি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কি আপনার বক্ষটাকে অপারেশন করি নাই আমি আপনার বক্ষটাকে তো অপারেশন করে দিয়েছি আমার ভাইয়েরা মুফাসসিরে কেরামগণ বলেন আল্লাহর নবীর জীবন দশায় নবীজির চারবার নবীজির বক্ষটাকে অপারেশন করলেন যেটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয় আল্লাহর নবীর বয়স যখন 4 বছর হালিমার বাড়িতে নবীজির দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে মাঠে গেলেন ভেড়া বকরি চড়ানোর জন্য আমার ভাইয়েরা আব্দুল্লাহ আর আল্লাহর পয়গম্বর দুজন ঘুরতেছেন হঠাৎ করে আকাশ থেকে দুইজন ফেরেশতা নাযিল হয়ে গেল নেমে আল্লাহর পয়গম্বরকে একটা পাথরের উপরে শোয়ায় দিলেন আমার ভাইয়েরা আব্দুল্লাহ বলেন আমি তাকায় দেখলাম মুহাম্মদকে পাথরের উপরে শোয়ায়া মুহাম্মদের হলকন থেকে এই কণ্ঠনালীর নিচ থেকে একটা ছুরি ঢুকিয়ে দিয়া সোজা বরাবর নিচের দিকে টান দিয়া এটাকে ছিড়ে ফেলা হলো একবারে খুলে ফেললেন আল্লাহর পয়গম্বর কোনো আওয়াজ করলেন না উপশব্দ ব্যবহার করলেন না ভাইরা আমার যখন নবীজির এটা খুলে ফেললেন তাফসীরের কিতাবে আসে নবীজি সকল মানুষের বাম দুধের চার আঙ্গুল নিচে আল্লাহ পাক একটা গোস্তের টুকরা রেখেছেন যেটাকে বলা হয় কলব কি বলা হয় কলব এটার ভিতরে আল্লাহ পাক সব কিছু ধারণ করার ক্ষমতা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন ভালো মন্দ খারাপ যত কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবের ভিতরে ধারণ করার শক্তি দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা আব্দুল্লাহ বলেন যখন মুহাম্মদকে দেখলাম দুইজন লোক তার বুকটা বেড়ে এই বুকের ভিতরে থেকে কলিজাটা বের করে ফেললো কলিজাটা থেকে কিছু কালো রক্ত এই কালো রক্তগুলো ফেলে দিল আব্দুল্লাহ বলে আমি যখন দেখলাম মুহাম্মদকে এই বক্ষটা ছিঁড়ে ফেলা হলো আমি ভয়ে দৌড়াইতে শুরু করলাম বাড়িতে যাই আমার মাকে বললাম ও মা কোরাইশ বংশের লোকদেরকে তুমি কি জবাব দিবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনার বেটা মুহাম্মদ দুইজন লোক আমি দেখলাম তার বুকটাকে ছিঁড়ে ফেলা হলো ও মা মনে হয় মুহাম্মদ বাঁচবে না মাগো মুহাম্মদের জন্য আমার বড় মায়া লাগে গো মা আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বরের এই করুণ কথা শুনে হালিমা দৌড়াইতে শুরু করলেন হালিমা দৌড়ে যা দেখলেন একটু আগে যেই লোকটাকে যার সিনাটাকে ছিঁড়ে ফেলা হলো ওই লোকটা সোজা দাঁড়াইয়া বাড়ির দিকে হেঁটে হেঁটে আসতেছে জোরে বলি সুবহানাল্লাহ জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 4 বছর কয় বছর 4 বছর বয়সে এই বয়সের সন্তানেরা বিভিন্ন ধরনের অন্যায় করে কি করে না খেলাধুলাতে লিপ্ত হয় কি হয় না এই খেলাধুলাতে লিপ্ত হওয়ার জন্য যাতে করে নবীজি দুনিয়ার কোনো খেলাতে মজে না যায় সেই জন্য এই কলবের ভিতরে খেলার যেই ময়লাটা আছে খেলার যেই রক্তটা আছে ওই রক্তটাকে খুলে ফেলে দিয়ে ভালো করে ওই কলবটাকে পরিষ্কার করে আবার সেখানে সেট করে দিলেন জোরে বলি সুবহানাল্লাহ তাফসীরে কিতাবে আসে হালিমা ধরে বলে হালিমা বুকটা খুলে দেখলেন কোথাও কোনো শিলির দাগ দেখা যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি আল্লাহু আকবার কিন্তু আমার দেশের যারা ডাক্তার অপারেশন করে পেট কাটে মাঝে মধ্যে পেটের ভিতরে ছুরি আর কেচি রাইখা সেলাই করে কথা কয় না কেন আছে না নাই কিন্তু আল্লাহর দুইজন ফেরেশতা জিব্রাইল আর মিকাইল দুইজন ফেরেশতা আল্লাহর নবীর 4 বছর বয়সে ওপেন হার্ট সার্জারি করে দিলেন নবীর ভিতরে 4 বছর বয়সে যেই গুনাহগুলো করতে পারে 4 বছর থেকে যৌবনে পদার্পণ করতে যেই গুনাহগুলো করা দরকার এই গুনার যেই ময়লাটা আছে ওই ময়লাটাকে আল্লাহ পাক ধুয়ে সাফ করে দিলেন হালিমা বলতেছে আমি মুহাম্মদকে প্রশ্ন করলাম মুহাম্মদ ও মুহাম্মদ তোমার সঙ্গে কি হয়েছিল আল্লাহর পয়গম্বর বলে ওমার আল্লাহর কসম করে বলি কাবার মালিকের কসম করে বলি আমাকে যখন অপারেশন করার আগে আমার ভিতরে যেই খেলাধুলার একটা চিন্তা ছিল ছাগলের সঙ্গে খেলাধুলা করার যেটা চিন্তা ছিল মাঠে সন্তানদের সঙ্গে খেলাধুলার যেটা চিন্তা ছিল আল্লাহর কসম করে বলি আমার ওপেন হার্ট সার্জারি করার পর থেকে বিন্দু পরিমাণ খেলার প্রতি আমার ঝোঁক ছে না
আল্লাহু আকবার বলে আমার ভাইরা আল্লাহর পয়গম্বর ও ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাসরাহ লাকা সাদরাক ও নবী আপনি কেন ভয় করেন আপনি কেন ভয় পান কাফেরদের কাছে আপনি দাওয়াত দিতে আপনি কেন ভয় পান আমি তো আপনার ভয়ের যেই রক্তটা ছিল নাফাতিটা ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হার্টটাকে সার্জারি করে দিয়ে ওপেন হার্ট সার্জারি করে দিয়ে ওই ময়লাটা আমি আল্লাহ সাফ করে দিয়েছি যাতে করে কাফের বেঈমানদের কাছে আপনি ভয় পাইতে না হয় আরেকটু জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা শুধু আমার নবীকেই বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিস সালাম যখন ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি তো বড় খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযহা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি وحلل عقدة من لساني يفقه قولي الله بك رب العالمين موسى قبل موسى اذهب جاو فير جاو تارا تاري جاو إنه اذهب إلى فرعون فرعون دیکھے جاو إنه طغى نچوي فرعون طاغوت হয়ে গেছে নিশ্চয়ই ফেরাউন মুরতাদ হয়ে গেছে নিজেই নিজে বড় কিছু হয়ে গেছে আল্লাহ পাক বলেন মুসারে ফিরে যাও ফেরাউনের দিকে ফিরে যাও আল্লাহ পাক বলে ও মুসা তুমি ভালো করে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে আল্লাহ আমি তো ঠিক মতন কথা বলতে পারি না আমাকে একটু আপনি স্পষ্ট করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা তুমি বলো ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি وحلل عقدة من لساني يفقه قولي الله اكبر আমার ভাইরা মুসাকে ঠিকই কথাই বললেন আমার নবী আপনার নবী প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক ও নবী আপনি কেন ভয় করতেছেন আমি কি আপনার বক্ষটাকে অপারেশন করে দেই নাই আমি কি আপনার এই বক্ষটাকে অপারেশন করে আমি আল্লাহ পাক দেই নাই আপনি চিন্তা করবেন না জান 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভয়ের রক্তটাকে দূর করে দিয়ে সাহসের রক্তটা বাড়ায় দিয়ে আপনাকে মর্দে মুজাহিদ বানায় কাফেরদের জন্য আমি আপনাকে শ্রেষ্ঠ বানায় দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাফসীর কিতাবে আসছে আল্লাহর নবীজির এত পাওয়ার আল্লাহ দিয়েছেন নবীজি যেই এলাকায় থাকতেন ওই এলাকা থেকে 500 গজের ভিতরে কোন কাফিরের জান্নাত বাচ্চা থাকলে সঙ্গে সঙ্গে নবীর ভয়ে পায়খানা করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় সুবহানাল্লাহ কয় না রে ভাই বুঝেন না তোরা কথা বুঝেন না আমার ভাইরা কথাগুলো কার না আমার কথা এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ও নবী আমি কি আপনার বক্ষটাকে অপারেশন করে দেই নাই কেন আপনি ভয় করেন ওয়া ওয়াদানা আনকা উযরাক ও নবী আপনি কিসের জন্য এত চিন্তা করেন নবী গো আমি আপনাকে আপনার উপরে যে বোঝাগুলো ছিল আপনার উপরে যে বোঝা ছিল আমি আল্লাহ পাক রব্বুল আমিন বোঝাগুলো সব নামিয়ে দিয়েছি জোরে বলি আল্লাহু আকবার আরেকটু জোরে বলি আল্লাহু আকবার কেমন বোঝা নামিয়ে দিয়েছেন আল্লাহ পাক সূরা দোহার ভিতরে বান্দা আল্লাহর নবীজির যেই বোঝাগুলো নামিয়ে দিলেন কথাগুলো আল্লাহ পাক ওখানে স্পষ্ট করে দিলেন আমার ভাইয়েরা শানে নুজুল এবং মুনাসাবাত কিতাবে আসছে দুটোটা সূরার সঙ্গে আল্লাহ পাক একের একই রকম একই কথা বললেন নবীকে মোটিফাই করার জন্য বললেন সান্তনার জন্যই আল্লাহ পাক এই দুইটা সূরা নাজিল করে দিলেন পয়গম্বর বলেন যদি কোনো মানুষ চিন্তায় পড়ে যায় টেনশনে পড়ে যায় সংসার নিয়ে হোক রাষ্ট্র নিয়ে হোক সমাজ নিয়ে হোক
নিজের সমাজ নিয়া হোক মসজিদ নিয়া হোক মাদ্রাসা নিয়া হোক যদি কোনো টেনশনে পড়ে যায় যদি কোনো বিপদে পড়ে যায় যদি তারা সূরা দোহা এবং আলাম নাশরাহলা এই দুইটা সূরাকে যদি মানুষ ভালো করে অবলম্বন করে তার নিজের সিনাতে ধাবন করতে পারে অর্থগুলো সহকারে মানুষ বুঝতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে যত বোঝা থাকবে সকল বোঝাগুলো জোর করে দিবে আমরা সবাই তো টেনশন করি ঠিক কি না বলেন সবাই টেনশন করি আল্লাহ রাসূলের টেনশনটাকে দূর করে দেওয়ার জন্য নবীর চিন্তাটাকে দূর করে দেওয়ার জন্য নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক এই দুইটা সূরা নাযিল করে দিয়ে নবীকে কাফেরদের সামনে মর্দ মুজাহিদ বানিয়ে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী আনকাদা ওয়াহরাব আল্লাহ পাক বলেন ওগো নবীজি ও পয়গম্বর ও নবী আপনি কেন এত চিন্তা করেন কেন এত ভাবনা করেন নবী আপনি চিন্তা করার কোনো কারণ নাই যা ছিল আপনার জন্য যা আপনার জন্য ছিল কষ্টদায়ক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের সব কিছু তো আপনাকে আগেই আমি আপনার জন্য শেষ করে দিয়েছি তবে নবী গো যদি কোনো কষ্ট আপনার সামনে উপস্থিত হয়ে যায় আপনি চিন্তা করার কোনো কারণ নয় আমি আল্লাহ পাক কষ্টের পরেই আপনার জন্য বিজয়ের ব্যবস্থা করে রেখে দিয়েছি আরেকটু জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইয়েরা লম্বা হয়ে যাবে আলোচনা দুইটা আয়াতের তাফসীর করি আলোচনা সমাপ্ত করতে চাই এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ পাক চমৎকার কথা বললেন আমার ভাইয়েরা একটা আয়াত হল ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী গো ও পয়গম্বর কষ্ট এই কষ্টের পরে আমি শান্তির ব্যবস্থা করে দিয়েছি ভাইরা আমার আমি একদিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের তাফসীর করতে যে দেখলাম বান্দা যদি তওবা করে বান্দা তওবা করলে আল্লাহ পাক রব্বুল আমিন বান্দা তওবা করতে যেই কষ্টটা হবে কষ্টের পরে আল্লাহ পাক রব্বুল আমিন কেমন বিজয় দিবেন ডাবল বিজয় দিবেন আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنًا وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا الله পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর আপনি মানুষদেরকে জানিয়ে দেন ওই সকল ফাবিষ্টদেরকে জানিয়ে দেন ইল্লা মান তাবা যারা তওবা করবে অন্যায় করার পরে কি করার পরে অন্যায় করার পরে যখন তওবা করবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা বান্দা যখন অন্যায় করার পরে অন্তরে অনুশোচনা হবে তওবা করবে আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ আমি তো অন্যায় করেছি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও বান্দা যখন এই শব্দটা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো শুধু মাফ করে দেব না সাইয়্যাতিহিম হাসানা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেই গুনাহগুলো করেছে যদি বান্দার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াবে বানিয়ে দিব জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি তুমি যা অন্যায় করেছো যা গুনাহ করেছো এই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মাফ করে দেব না বান্দা শোনো শুধু মাফ করে দেব যেটা সীমাবদ্ধ নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলোকেই আবার তোমার আমলনামায় সওয়াবে লিখে দেব এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ও বান্দা তোমার কষ্টের পরে আমি আল্লাহ পাক বিজয় রেখেছি কষ্টের পরে আমি আল্লাহ পাক বিজয় তোমার জন্য রেখে দিয়েছি ইসলাম প্রচার করতে যা কষ্ট করা করা লাগবে ইসলাম বিজয় করতে গিয়ে রক্ত জড়া লাগবে ইসলাম বিজয় করতে গিয়ে রক্ত জড়া লাগবে বদরের প্রান্তরে সাহাবাই কেরাম রক্তের পর রক্ত দিয়েছেন এই রক্ত ঢালার কারণেই আল্লাহ পাক মুসলমানদেরকে এত বড় বিজয় দিয়েছেন এত বড় বিজয় দিয়েছেন যদিও মুসলমান অল্প ছিল আল্লাহ পাক 1000 কাফেরের মধ্যে মুসলমানদেরকে বিজয় করে দিয়ে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে আমার ভাইরা শুধু তাই না সাহাবাই কেরামের জিন্দেগি খুলে দেখো যারা এই দুনিয়ার জমিনে ইসলাম কায়েম করতে গিয়ে
নির্যাতনের পর নির্যাতন মায়ের পর মায়ের ঘর ছাড়তে হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে দিন বছর করতে গিয়ে মানুষের কাছে বিভিন্ন জায়গায় গালি শুনতে হয়েছে দিন বছর করতে গিয়ে স্টিস থেকে নামায় দেওয়া হয়েছে দিন বছর করতে গিয়ে মানুষ কত জোরের অপপ্রচার করেছে করে কি করে না কথা কই না কেন করে কি করে না এখন মনে বাংলাদেশ এটা নাই হ্যাঁ আছে আপনাদের কচুয়াতে আছে নি এটা কি কচুয়াতে পড়ছেন এটা আমার ভাইরা আমরা তো মাঝে মধ্যে এমন কিছু কিছু ভিডিও দেখি দেখলে মনে হয় এই দেশটা মনে হয় নাস্তিক মুরতাদরা কিনে নিয়ে গেছে কথা কই না কথা মনে হয় নাস্তিক মুরতাদরা এই দেশটা কিনে নিয়ে গেছে এর একমাত্র কারণ হলো আমরা যারা দাঈ আছি কোরআনের কথা বলি আমরা হক কথা বলি না চাপায়া চাপায়া বলি কথা কই না কেন চাপায়া চাপায়া বলি কারণ বান্দা যদি ওই আয়াতের উপরে ইস্তিকামত থাকতো যে নির্যাতনের পরে বিজয় আসবে এটা যদি বান্দার ভিতরে 100% ইস্তিকামত থাকতো তাহলে আল্লাহর কসম করে বলি কোন চক্ষু রক্ত চক্ষু কি কোন মুসলমান ভয় পাইতে পারতো না ঠিক কি না বলে কারণ আপনি এখন আমারে মারবেন একটু পরে আপনার জন্য বড় মায়ের অপেক্ষা করতে পারে কথা বলেন না কেন আমার ভাইয়েরা সাহাবায়ে কেরামদের জিন্দেগি খুলে দেখো পৃথিবীর জমিনে মহিলাদের ভিতরে প্রথম যিনি শহীদ হয়েছেন সুমাইয়া নামে একটা আল্লাহর বান্দী শহীদ হয়েছিলেন আবু জাহেল সুমাইয়াকে নির্যাতনের পর নির্যাতন করলেন বললেন সুমাইয়া মুহাম্মদের কালিমা ছেড়ে দাও কোরআনের আয়াতটা ছেড়ে দাও কোরআনের প্রচার বন্ধ করে দাও সুমাইয়া বললেন না আমি বিন্দু পরিমাণ কোরআনের পথ ছাড়তে পারবো না আমি বিন্দু পরিমাণ কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না আমি মুহাম্মদের কালিমা বলেছি কালিমা ছাড়তে পারবো না সুমাইয়া যখন এমন ভাবে কথা বলে আবু জাহেলের মেজাজ গরম না ঠান্ডা গরম না ঠান্ডা আপনি দেখবেন আপনার এলাকার চেয়ারম্যান সাহেব যদি বলে হুজুর আপনি এই বিষয় নিয়ে ওয়াজ করেন না এগুলা করা দরকার নাই আপনি যদি বলেন না আমি এটা বন্ধ করতে পারবো না আল্লাহর কোরআন আমি বন্ধ করতে পারবেন না চেয়ারম্যান সাহেব যদি ইসলাম বিরোধী হয় বলবে এই হুজুর রাখার দরকার কথা কয় না কেন মামলা লাগাও মামলা কথা কয় না কেন ইমাম সাহেব 5000 টাকা বেতনে চাকরি পায় এতে মামলা চালাইতে চালাইতে জায়গা সম্পত্তি সব হইতে শেষ কথা কয় না কেন আসেনি আপনি এলাকাতে এটা আমার ভাইয়েরা সুমাইয়া বলতেছে আল্লাহর কসম করে বলি আল্লাহর ইজ্জতের কসম করে বলি আল্লাহর জালালিয়তের কসম করে বলি আমি সুমাইয়ার জীবন চলে যাবে আমার জীবন চলে যাবে আমি আল্লাহর কালিমা ছাড়তে পারবো না কোরআনের কথা ছাড়তে পারবো না কোরআনের পথ মুহাম্মদের পথ আমি ছাড়তে পারবো না প্রয়োজনে আমার জীবনটা নিয়ে নাও আমার রক্ত নিয়ে নাও আমার হায়াত থেকে এই দুনিয়ার জীবনটা আমার কাছ থেকে বিলেন করে নিয়ে নাও আমার ভাইয়েরা একের পর এক নির্যাতন আর নির্যাতন সকল মানুষের সামনে বিশাল ময়দানের ভিতরে সুমাইয়াকে নেওয়া হলো আমার ভাইয়েরা সুমাইয়ার হাত পা বাঁধা হলো হাত পা বেঁধে সুমাইয়াকে মেরে ফেলবে ডুল ফিটিয়ে দেওয়া হলো ইসলাম ইসলাম গ্রহণ করার কারণ করার কারণে কোরআন গ্রহণ করার কারণে কালিমা গ্রহণ করার কারণে সুমাইয়াকে হত্যা করা হবে আমার ভাইয়ের একের পর এক নিউজ দেওয়া হলো চারদিক থেকে মানুষগুলো জড়ো হয়ে গেল সুমাইয়াকে নিয়ে ময়দানের ভিতরে উলঙ্গ করে দেওয়া হলো উলঙ্গ করে সুমাইয়া তার আগে একটা কথা বললেন ও সুমাইয়া এখনো সময় আছে এখনো সময় আছে কালিমাটা ছেড়ে দাও আল্লাহর কোরআনের কথা ছেড়ে দাও মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও মুহাম্মদকে ছেড়ে দাও তোমাকে এখান থেকে সসম্মানে বিদায় করা হবে তোমাকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করা হবে দন চাইলে দন দেওয়া হবে সম্পদ চাইলে সম্পদ দেওয়া হবে সুমাইয়া বলল আমার জীবন চলে যাবে আমার জীবন চলে যাবে আমি বিন্দু পরিমাণ ইসলামের পথ থেকে দূরে সরতে পারি না আবার ভাইয়েরা সুমাইয়া যখন নির্যাতনের শিকার হন সুমাইয়াকে যখন বলল মারা হবে সুমাইয়া আল্লাহকে ডেকে বলে আল্লাহ ডাক দেন না আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আমাদের মালিক কে আর জোরে বলেন কে আল্লাহ ছাড়া আর কোনো রব আছে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা আছে আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা আছে আরে মুসলমান
সুমাইয়া ওই দিনকার চোখটাকে বন্ধ করে দিয়ে আকাশের দিকে তাকায় বলছে আল্লাহ তোমার কালিমা পড়ার কারণে তোমার কোরআনকে মেনে নেওয়ার কারণে ইসলাম গ্রহণ করার কারণে আজ আমাকে মানুষের সামনে বিবস্ত্র করে আমাকে হত্যা করা হবে আল্লাহ আমি তো সহ্য করতে পারতেছি না রে আল্লাহ জান্নাতে একটা ব্যবস্থা করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলো জিব্রাইল যাও এই জান্নাতটা আমার সুমাইয়ার সামনে নিয়ে হাজির করে দাও জান্নাতের নাজ নিয়ামতগুলো সুমাইয়ার সামনে দেখায়া দাও সুমাইয়া জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে যেন তার জীবনটা দিয়ে দিতে পারে আমার ভাইরা এই ইতিহাসটা বলার একটাই মাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমা গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়ার উপরে নির্যাতন আসলো এই নির্যাতনের পরেই আল্লাহ পাক শ্রেষ্ঠ বিজয় জান্নাতের ব্যবস্থা করেছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এখনো যদি কোনো মুসলমানের উপরে নির্যাতন আসে কোনো মুসলমানের উপরে জুলুম আসে জেলখানায় যাওয়া লাগে আমাদের প্রিয় একজন মানুষ একজন প্রিয় মানুষ যার কথা গোটা বিশ্বের মানুষ আমার ভাইয়েরা মৌচাকের মতন মৌচাকের ভিতরে মৌমাছিগুলো যেমন ভাবে বসে থাকে ঠিক ওই লোকটা যখন কোরআনের কথা বলতেন হাজার নয় লাখ নয় লক্ষ 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 মানুষ তার কথাগুলো শোনার জন্য এভাবে বসে থাকতেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না এই লোকটা আজকে রাজনৈতিক কারণে হোক যেই কোনো কারণে হোক একাধিক রোগে আক্রান্ত হয়ে জেলখানার চার দেওয়ালে বন্দী আছে না নাই কথা বলেন আছে না নাই এই যে মিথ্যা কাজগুলো করা হচ্ছে কাল হাসরের ময়দানে প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে কি লাগবে না আমার ভাইরা রাগ করতে পারেন আমি কোন রাজনৈতিক আলোচনা করি নাই কোন রাজনৈতিক পক্ষ নিয়ে কথা বলতেছিলাম আল্লাহর জাতির কসম করে বলি যেই লোকটার কোরআনের কথা শুনে নাস্তিক মুর্তাদেরা ইসলামের ছায়া তলে আসতো ওই লোকটা আজকে 10-12 বছর হয়ে গেল একাধিক রোগে রাজনৈতিক হোক আর যেই কোন রোগ হোক চার দেওয়ালে বন্দী হয়ে আছে আমার ভাইয়েরা এই যে নির্যাতন তার উপরে আসতেছে আমি মনে করি এটা সাধারণ নির্যাতন যদি দুনিয়ার হয়ে থাকে আল্লাহ পাক এই নির্যাতনের পরে তার জন্য বিজয়ের ব্যবস্থা করে রেখেছে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আমরা ভয় করি না জেল জুলুম ভয় করি না এই কারণে জেলখানায় যাও সুন্নত কথা কয় না কেন কেন সুন্নত জানেন আল্লাহর নবীজিকে শিয়াবে আবি তালিবের ভিতরে 3 বছর কারাবদ্ধ করা হয়ে গেছে কত বছর কথা কয় না কয় বছর 3 বছর শিয়াবে আবি তালিবে দিন প্রচার করার কারণে ইসলামের পক্ষে কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে 3 বছর নবীজিকে কারাবদ্ধ করলেন আল্লাহর নবীজি দাওয়াত বন্ধ করে দিয়েছে কথা কয় না দাওয়াত বন্ধ করে দিয়েছে আজ যারা আমাদেরকে চোখ রাঙাও যারা আমাদেরকে বলো কোরআনটাকে তোমরা স্তব্ধ করে দিবা যারা বলো ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন কাফিররা বলে তোমরা কোরআন শুনিও না কোরআনের মাহফিল করতে দিও না কোরআনের আলোচনা করতে দিও না যদি শোনো কোরআনের মাহফিল যদি দাও আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন তাহলে তোমরা বিজয় হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি হয়ে যাবে কাফিররাও জানে জানার বড় শয়তানি কম না বেশি কম না বেশি আল্লাহ যেন সকলকে কোরআন বুঝার তৌফিক দান করে বলি আমিন আর জোরে বলি আমিন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করে বলি আমিন আমার ভাইয়েরা মানুষ কম হইলে আমাদের কথা আসে না তারপরে যে কথাগুলো বলেছি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি একটা বানাওয়ার কথা বলে নাই কোরআনের বাহিরে কথা বলে নাই কথাগুলো কার আর জোরে বলেন কার এই কথা বলতে গেলে যদি আমাদের মরণ আসে শুনতে পারবো তো ইনশাআল্লাহ না আলেমদের বিরোধিতা করব আলেমদের বিরোধিতা করবেন কোরআনের বিরোধিতা করবেন আপনি যদি কোরআনের বিরোধিতা করেন আলেমদের বিরোধিতা করেন আপনি লিখে রাখেন ভবিষ্যৎ আপনার ভালো নয় কথা বলেন ঠিক কি না আমরা দেখতেছি আমরা তো দেখতেছি যারা এই কোরআনের মাহফিল 144 জারি করেছে যারা এই কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে যারা আলেমদেরকে স্তব্ধ করে দিয়েছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিনে জুতা দিয়ে সাজা করতেছে কথা কইনা ঠিক কি না বলেন ডাক হইতেছেন একটু ইউটিউবে ঢুকবেন ফেসবুকে ঢুকবেন দেখবেন জুতার মহড়া স্টেজে থাকে ঠিক কি না বলেন এর কারণ কি আমার জন্য আমার জন্য কোরআনের জন্য কিসের জন্য
আমরা কোরআনকে ভালোবাসি, এই কোরআন নিয়ে জীবন করব, কোরআনটাকে আমরা শ্রবণ করব, কোরআনটাকে মানব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজ আমরা এই কথাগুলি দেখে আমাদেরকে বলে মৌলবাদী, আমাদেরকে বলে আমরা জঙ্গিবাদী, কথা কয় না কেন? আমাদের প্রিয় একজন শায়খ ছিল আইনউদ্দিন লাল আজাদ রহমতুল্লাহ আলাইহি, ইন্তিকাল করেছেন, তিনি একটা সঙ্গীত লিখেছিলেন, একটু কি বলবো? বলবো? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক নেই? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা বলেন? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আমার ভাইরা আর বলবো না, এই পর্যন্ত শেষ, যে অন্য জায়গায় আজান হয়ে গেছে, মানুষ সুন্নত পড়বে, নামাজে ব্যাঘাত করবে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করে বলে আমিন। আমি ইউএমকে মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় ইউএমকে মিডিয়া, একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কৌমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।